ট্রেনের মধ্যে কখন 10-11 ঘন্টা কেটে গেছে বুঝতেই পারিনি। যাই হোক, প্রচুর গল্পের মধ্যে দিয়ে সময়টা কেটে গেছে, কিন্তু 2 ঘন্টা লেট ছিল। 4টে নামানোর কথা ছিল, যার জন্য আমরা 3টে থেকে উঠে বসে আছি, এই বুঝি আমাদের নামালো, কিন্তু 2 ঘন্টা লেট ছিল। যাই হোক, আমরা ফাইনালি রিক্সা করে এসেছি। না না, পয়সা কম দেওয়ার জন্য নয়, ওখানে টোটোতে যা ভাড়া, রিক্সাতেও প্রায় সেম। ওখানে 50-20 টাকার হেরফের হবে রিক্সা। সব থেকে মিনিমাম ওরা যেটা চার্জ করে 100 টাকা। আমাদের এখানে যেমন পা দিলি 10 টাকা, ওদের ওখানে পা দিলি টোটোতে হোক আর রিক্সা হোক, ওদের কাছে মুখে 250 টাকাটা একটা নর্মাল ব্যাপার। তো বুঝে শুধে এই হচ্ছে আমাদের হোটেলটা, রঘুনাথ প্যালেস। তো ওখানে যাওয়ার পরে আমি তো ওখানে 3 দিনের জন্য আমার সংসারটা গুছিয়ে ফেলেছি ঝটপট করে। এই হলো আমার সংসার, আর আমি গুছাচ্ছি। তারপর আর কি, রঘুনাথ প্যালেসের ঢোকার পরে একটু রেস্ট নিয়ে বেরিয়েছিলাম। তো তোমরা পরের ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আপাতত আমি একটু রেস্ট নিই, টাটা, বাই বাই।